প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ খান আজ তিনটে পঁয়তাল্লিশ নাগাদ প্রয়াত হন সঙ্গীত শিল্পী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি খবর পেয়েই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেহ থাকবে হাসপাতালে এবং তারপর সেখান থেকে নিয়ে আসা হবে পিস ওয়ার্ল্ডে এবং সেখানে আজ রাতে রাখা হবে এবং আগামীকাল রবীন্দ্র সদনে সায়িত থাকবে দেহ এবং সেখানে সে শ্রদ্ধা জানাতে পারবেন অগণিত ভক্তরা এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অনেক স্মৃতি নিশ্চয়ই আছে যদি কিছু ভাগ করে নেন আমাদের সঙ্গে কি ওর গুণ উপনা সম্বন্ধে কিছু বলার নেই তবে আমার সঙ্গে না ওর একটা আত্মার সম্পর্ক ছিল আমার বড্ড ভালোবাসতো সে প্রত্যেক বছর ভাই ফোটা দিতাম আর অনেক কিছু স্মৃতি একটা সময় ছিল রাশিদ খানের এত নাম ওস্তাদ আমার খুব সামনে যেতে ইচ্ছে করতো আর শুদ্ধ হলো তপন सिन्हा বললেন যে ওই হুইল কে 24 তুমি রাজিতের সঙ্গে গাইবে সেই প্রথম সুযোগে দেখা হলো তারপর থেকে মানে কি বলবো আমি কোনো গুণপনা বা কে গুনি কে না গুনি হইছে যাব না ছেলেটাও বড় তো ভালো ছিল রে বড় ভালোবাসতে যত সবাইকে কাছে টেনে নিত আমোকে এত অদ্ভুত দেখতে কি যে পরোwidehatও হারিয়ে ফেললা ওর থেকে বয়সে কত ছোট ওই খুব খারাপ লাগছে আমার পরে কথা বলবো বলো কেমন বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অপূরণীয় ক্ষতি এমনটাই শোক জ্ঞাপনে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তিনি তার পরিবারের একজনকে হারালেন তিনি ভাবতেই পাচ্ছেন না যে রশিদ খান তিনি আর নেই বাইশ তারিখ গত বছর বাইশে নভেম্বর হাসপাতালে ভর্তি হন রশিদ খান ব্রেন হ্যামারেজ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে আজ বিকেলেই ঠিক সাড়ে চারটে নাগাদ হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই তিনি জানান যে প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ উনি মোটামুটি ভালো রিকভার করছিলেন করতে করতে এতদিন হাসপাতালে থাকার ফলে একটা ইনফেকশন ডেভেলপ করে যেটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করে এবং আজ ভোর রাত্রেই ওনাকে ভেন্টিলেট করতে হয় এবং তারপর ওনার ব্লাড প্রেশার কমে যায় ব্লাড প্রেশার বাড়াবার ওষুধ দিতে হয় কিন্তু সব কিছু করা সত্ত্বেও আলটিমেটলি আমরা ওনাকে রিভাইভ করতে পারিনি তিন তিনটে পঁয়তাল্লিশের সময় নিয়ে চলে গেছেন আমাদের চিকিৎসকের বক্তব্য আপনাদেরকে শোনালাম তিনি যেমনটা জানাচ্ছিলেন যে টানা দু মাস ধরে চিকিৎসা হয়েছে কিন্তু তারপর আজ ভোরেই অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় এবং তারপরে আজ দুপুর তিনটে পঁয়তাল্লিশে সব যুদ্ধ শেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেমনটা জানিয়েছেন যে একেবারে পরিবারের সদস্যর মতো ছিলেন রশিদ খান রশিদ খান তাকে মা বলে ডাক ডাকতেন তিনিও ভাবতে পাচ্ছেন না যে রশিদ খান নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবো ইটস এ গ্রেট লস এবং রশিদ আলী খান আপনারা জানেন বিখ্যাত একজন নাম এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট এবং উত্তর উত্তরপ্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন এবং তিনি বিশ্বের এমন কোনো জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ ওদিকে পদ্মবিভূষণও আছেন কিন্তু অল্প বয়সে চলে গেল এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের আমি মনে প্রাণে চাইতাম রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি আমাকে ও আমাকে বলতো তুমি আমার মা আছো রসিদ চলে গেছে ওরা হয়তো ভাবছে অভিভাবকহীন হয়ে গেছে অভিভাবকহীন ওরা হবে না আমি ওদের অভিভাবক হিসেবে থাকবো এবং বাংলার মানুষ থাকবে গত বছর বাইশে নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি এবং তারপর দু মাস ধরে চিকিৎসা চলছিল তার যদিও আজ ভোরে অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় ওস্তাদ রশিদ খানকে এবং তারপরে আজ দুপুর তিনটে পঁয়তাল্লিশে সমস্ত যুদ্ধের অবসান না ফেরার দেশে পাড়ে দিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র এক্স্যান্ডেলে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই পোস্টও আপনাদের সামনে রাখবো আমরা এবং আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে আজ ছটা অবধি হাসপাতালেই থাকবে দেহ এবং তারপর রাত নটার সময় পিসওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখানে রাতভোর রাখার পর আগামীকাল সকাল সাড়ে নটায় রবীন্দ্র সদনে নিয়ে আসা হবে দেহ সেখানে সে শ্রদ্ধা জানানো হবে এবং সেখানেই দুপুরে একটার সময় গান স্যালুট দেওয়া হবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন পুলিশ কমিশনার এবং তারপরে দেহ নিয়ে আসা হবে বাড়িতে এবং তারপরে টালিগঞ্জ কবরস্থানে সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি তার এক্স স্যান্ডেলে শোক করেছেন সেই পোস্ট আপনাদের সামনে রাখব একাডেমি পুরস্কার পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি তেমনই বাংলা থেকে পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মানও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেমনটা বলছিলেন যে উত্তরপ্রদেশের হয়েও বাংলাকে ভালোবেসে আমাদের রাজ্যকে ভালোবেসে এখানেই থেকে গিয়েছিলেন উস্তাদ রশেদ খান শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি আমরা ফিউশন শুনেছি তার কাছ থেকে শুনেছি বলিউড এবং টলিউড ছবিতে তার বহু গান গাজালের অ্যালবামও রয়েছে তার রবি ঠাকুরের গানও গেয়েছেন তিনি আজ বিকেল তিনটে পঁয়তাল্লিশে প্রয়াত উস্তাদ রশেদ খান বাইশে নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ব্রেন হ্যামারেজ হয় এবং তারপরই দীর্ঘ দু মাস ধরে চিকিৎসা চলছিল তার তবে দুমাস ধরে চিকিৎসকরা তারা অনেক চেষ্টা করেছেন কিন্তু তার ইনফেকশন অনেকটাই বেড়ে গিয়েছিল এবং অবস্থার এতটাই অবনতি হয়েছিল আজ ভোরে যে তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল কিন্তু তারপর সমস্ত যুদ্ধের অবসান আজ তিনটে পঁয়তাল্লিশ দুপুর তিনটে পঁয়তাল্লিশে না ফেরার দেশে পাড়ি দিলেন ওস্তাদ রশিদ খান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে যান হাসপাতালে তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেন ওস্তাদ রশিদ খানের পরিবারের সঙ্গে তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের পাশে আছেন তিনি তিনি এখন রশিদ খানের পরিবারের অভিভাবক এমনটাও হাসপাতাল থেকেই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ বিকেল ছটা অবধি হাসপাতালেই থাকবে দেহ এবং তারপর সেখান থেকে দেহ রাত নটার সময় নিয়ে আসা হবে পিস সেখানে রাত ভোর দেহ রাখা হবে এবং সে শ্রদ্ধা জানানো হবে রবীন্দ্রসদনে সকাল সাড়ে নটার সময় দেহ পৌঁছবে রবীন্দ্র রবীন্দ্রসদনে সেখানে প্রায় দুপুর একটা দেড়টা অবধি সেখানে দেহ থাকবে এবং সেখানেই দুপুর একটার সময় গান স্যালুট দেওয়া হবে উস্তাদ রশিদ খানকে সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন পুলিশ কমিশনার এবং সেখানে গান স্যালুটের পর দেহ পৌঁছবে উস্তাদ রশিদ খানের বাড়িতে এরপর সে সেখান থেকে টালিগঞ্জ কবরস্থানে উত্তরপ্রদেশের বদায়তে জন্ম ওস্তাদ রশিদ খানের উনিশশো সালের পয়লা জুলাই পঞ্চান্ন বছর বয়সে প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ খান এত অল্প বয়সে তিনি যে নেই এটাই ভাবতে পাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোক জ্ঞাপনে বারবার করে যেটা বলছিলেন যে তিনি ভাবতেই পাচ্ছেন না গায়ে কাটা দিচ্ছে বলতে গিয়েই ওস্তাদ রশিদ খান তার কাছে পরিবারের মতো এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন উস্তাদ রশিদ খান তার মধ্যে যেমন রয়েছে একাডেমি পুরস্কার রয়েছে পদ্মশ্রী সম্মান রয়েছে বাংলা থেকে বঙ্গবিভূষণ সম্মানও বাংলাকে ভালোবেসেই কলকাতায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন উস্তাদ রশিদ খান আর সেই বাংলার মাটিতেই বিদায় নিলেন তিনি ক্যান্সার এবং মস্তিষ্কে রক্তক্ষরণের জোড়া থাবা আর সামলাতে পারেননি উস্তাদ তারপরে না ফেরার দেশে পাড়ি দিলেন সঙ্গীত শিল্পী রশিদ খান দশ এগারো বছর বয়সেই তার প্রথম অনুষ্ঠান আর সেই প্রথম অনুষ্ঠানই এই শহরে অর্থাৎ আমাদের শহর কলকাতাতেই উত্তরপ্রদেশের বদাউতে জন্ম ওস্তাদ রশিদ খানের রামপুর সাসওয়ান ঘরানা শিল্পী যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খা সাহেব তবে রশিদ খানের প্রথম তালিম তার মামার কাছ থেকে খুব অল্প বয়সেই রশিদ খানকে মুম্বাইয়ে নিয়ে যান তার মামাই সেখানে এক ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো হয় তাকে সঙ্গে চলতে থাকে তালিমও কিন্তু ছোট্ট রশিদ খানের সেখানে একেবারেই মন ছিল না ভালো লাগছিল না ফলে আবারও তিনি ফিরে আসেন উত্তরপ্রদেশের বদাউতে সেখানে তিনি তালিম নেওয়া শুরু করেন উস্তাদ নিসার হুসেন খাঁ সাহেবের কাছ থেকে যিনি ছিলেন সম্পর্কে তার দাদু এরপর উনিশশো সালে নিসার হোসেন খাঁ সাহেব চলে আসেন কলকাতায় সঙ্গে আসেন রশিদ খানও তিনি পরীক্ষা দেন এবং স্কলার হিসেবে দাদুর কাছ থেকে শিক্ষাও শুরু করেন এবং তারপর এই শহরেই প্রথম অনুষ্ঠান তার আর তারপর থেকে কলকাতাকে ভালোবাসা বাংলাকে ভালোবাসা আর সেই ভালোবাসাতেই তিনি উত্তরপ্রদেশের হয়েও থেকে যান এখানেই রশিদ খানের নিজের ঘরের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলতান যা তার গায়কীতে শেষ পর্যন্ত শেষ অব্দিও ধরা দিত এবং তার কাছ থেকে আমরা অজস্র গান অজস্র শাস্ত্রীয় সঙ্গীত যেমন পেয়েছি অ্যালবামও পেয়েছি পেয়েছি ফিউশন বলিউড এবং টলিউডের ছবিতে তার গানও মুগ্ধ করেছে আপামোর জনগণকে যার মধ্যে উল্লেখযোগ্য জাবুই মেটের আওগে জাবতুম ও সাজনা আমরা কথা বলব সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র আমাদের সঙ্গে রয়েছেন উস্তাদ রশিদ খান তিনি প্রয়াত না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি এই মুহূর্তে যদি আপনার কোনো স্মৃতি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন কি বলবো সারা ভারতবর্ষে এরকম একজন শিল্পী আর একশো বছরের মধ্যে কিনা যায় না আমার খুব ছোটবেলার বন্ধু মানে ও আমার থেকে বয়সে অনেক ছোট কিন্তু আমরা ছোটবেলার বন্ধু একসঙ্গে বহু কাজ করেছি একটা বিশেষ কাজের কথা মনে পড়ে সেটা হচ্ছে যে আমি একটা ছবির জন্য কাজ করছিলাম একটা ডকু ফিচার সেখানে গুলজার গুলজারের লিরিক্সে রশিদ গেয়েছিল এবং গুলজার যখন শুনলেন রশিদ গাইছে গুলজার ভাই গুলজার ভাই নিজে কলকাতায় চলে এলেন রামেশ শর্মা ছিল লাল বাহাদুর শাস্ত্রী এবং ও তখন গাইলো গাইতে গাইতে গুলজার ভাই এমন একটা গান গাইছিল গুলজার ভাই কেঁদে ফেললেন বললে রশিদ আমাকে তুমি আমি এই বড় বয়সে আমাকে যদি তুমি আমাকে একটু গান শেখাও আমি যাই না আমার মনে হয় আমার আপনারা যারা শুনছেন আপনারা প্রত্যেকে যেভাবে যে গভীর ভাবে আপনারা ব্যথা পেয়েছেন আমিও সেই একই ব্যথা পেয়েছি হিসেবে আর ভারতবর্ষে আমার মনে হয় না শতবর্ষেও এরকম শিল্পী একজন আসে এসেছিল আমরা দেখেছিলাম কাছে ঈশ্বর ঈশ্বর আমার বন্ধু ছিল এটা ভাবতেই সেই ঈশ্বর চলে গেলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা